ময়লা আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে আপনার এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। বন জঙ্গলের ক্ষেত্রে আপনার এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। একা একা বসে টিভি দেখার ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। স্মোকিং এর ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। খাবারের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। মারামারির ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন।